একজন একটু বিস্তারিতভাবে কিছু বলছেন বলছেন দু হাজার চার পাঁচ সালে আপনি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন ওজন আপনার প্রচুর বেড়ে গেছিল স্ট্রোক হয়ে গেছিল তারপর তিন মাস পরে আপনি যখন ফিরে এসছেন কুড়ি কেজি ওজন কমিয়ে আমরা কেউ চিনতে পারিনি তারপরের থেকে আপনার ভাবনারও অনেক পরিবর্তন হয়েছে তার প্রায় আট ন বছর পরে দু সালে আপনার একটা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম ঘন্টা ফোর্স অফ লাভ ফোর্স অফ ফিয়ার নিয়ে আমেরিকায় উনিশশো সালে একটা গবেষণা হয়েছে তার পঁচাত্তর বছরের রিপোর্ট দু হাজার চোদ্দো সালেই পাবলিশ হয়েছিল সেগুলোকে একসাথে এনে মন্ত্রমুগ্ধ হয়ে আমরা দু ঘন্টা এক ক্লাসটা শুনেছি দুশোর বেশি মানুষ আমি অনেক জায়গায় গেছি অনেক কিছু শুনেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব দেখেছি এরকম ক্লাস আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ করায় কোথাও সে যে পাওয়ার অফ লাভ বা ফোর্স অফ লাভ এবং ফোর্স অফ ফেয়ার যে জিনিসটা আপনি সাত আট বছর ধরে এখন খুব বলছেন প্রত্যেকটা কথায় বলছেন আমি শুধু একটা জিনিস জানতে চাই আচ্ছা বিজ্ঞানীরা কি এটা অনুভব করেননি কোনো বিজ্ঞানীরা কেন এই জিনিসগুলো মানুষকে বলেননি বিজ্ঞানীরা একটা কথা বললে মানুষ সহজে অ্যাকসেপ্ট করে তো এই পাওয়ার অফ লাভ আর ফোর্স অফ ফিয়ারে কোনো বিজ্ঞানীদের যদি কিছু অনুভব শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের জিজ্ঞাসা অনেকেই করেছেন আমি কতটুকু বলবো আপনাদের নিজেদের কিছু জিনিস অধ্যয়ন করে নিতে হবে জেনে নিতে হবে বিজ্ঞানীদের আমরা কি পড়েছি নিউটনের সম্বন্ধে আমরা কি পড়েছি তার তিনটে সূত্র পড়েছি বা চারটে সূত্র পড়েছি সেই ব্যক্তিটাকে জানি আমরা তারা কতটুকু গবেষণা করেছেন তারা কি অনুভব করেছেন আমি যদি বলি আজকে জীবিত একজন বিজ্ঞানী বাঙালির গর্ব বলা যায় ডক্টর মণিভৌমিক উনি অনেক কটা বই লিখেছেন সাধারণ মানুষের জন্যে একটা বিজ্ঞানী ঈশ্বরের সংকেত কোডনেম গড একটা কসমোলজি বিশ্বজীবনী একটা হ্যালো আইনস্টাইন একটা ব্রহ্মসত্য সত্য এই চারটে বই পড়বেন দেখবেন এই বিজ্ঞানী আধ্যাত্মিকতা নিয়ে চেতনা শক্তি নিয়ে কি বলছেন যে জিনিসগুলো আমাদের দেশে আজকের থেকে পাঁচ ছ হাজার বছর চার পাঁচ হাজার বছর আগে মানুষেরা জঙ্গলের মধ্যে বসে ধ্যানস্থ অবস্থায় যাদেরকে আমরা ঋষি বলি দ্য সায়েন্টিস্ট এরা সায়েন্টিস্ট যা উপলব্ধি করেছেন সেগুলো বলে গেছেন তখন লেখার নিয়ম ছিল না লেখা হয়নি পরম্পরা এসে এসে কিছু কিছু বদলে গেছে কিন্তু তারা অনেক কিছু উপলব্ধি করেছিলেন ডক্টর মণিভৌমিক ব্রহ্মসত্য জগৎসত্যে উনি একটা জায়গায় উল্লেখ করছেন একদম শেষের দিকে বইটায় যে ওনার নোবেল পাওয়া পদার্থবিজ্ঞানী বন্ধু এবং উনি এবং এরকম অনেকেই এই ভারতীয় পদ্ধতিতে চেতনাকে জাগিয়ে গবেষণার আগে বসে কিছুক্ষণ ধ্যান করে সেই বিশ্বশক্তির কাছে সংযোগ স্থাপন করে তারা গবেষণার কাজ করতেন বলতেন যে অনেক দিনের কাজ অনেক অল্প সময়ে হয়ে যেত সেই জায়গায় ডক্টর মণিভূমিক এটাও উল্লেখ করেছেন পণ্ডিত নেহরুর মতো অ্যাগনস্টিক্স মানে অজ্ঞেয়বাদী যিনি ঈশ্বর বিশ্বাস করেন না তিনিও বলছেন যে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে সবাই সেই একটা বিশ্ব শক্তি একটা বিশ্ব বিশ্বচেতনা একটা আধ্যাত্মিকতার কথা বলছেন আমি এগুলো চর্চা করি না কিন্তু সবাই যখন সমস্ত সময়ে সমস্ত জায়গায় সমস্ত পরিস্থিতিতে সবাই একই কথা বলছেন তার মানে ওটার মধ্যে কিছু একটা আছে আমি চর্চা করি না তাই আমি হয়তো জানি না আমি আজকে একজন এইরকম বিজ্ঞানীর উদাহরণ দেব যিনি সেই বিশ্বশক্তিকে সেই আধ্যাত্মিক আসল সম্পদটাকে বলে গেছেন সেই বিজ্ঞানী আর কেউ নয় এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন নোবেল পাওয়া বিজ্ঞানী ইনি এখনো পর্যন্ত এই পৃথিবীর সবথেকে আজকালকার যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোল হয় তাতে উনি সব থেকে ফেমাস সব থেকে পার্সন ইন দা ওয়ার্ল্ড এ ধরনের কিছু একটা পোলে বলা হয়েছিল ওই বিজ্ঞানী প্রচুর চিঠি লিখেছেন এরকম প্রায় চোদ্দশো চিঠি তার মেয়ে লিজাল হিব্রু ইউনিভার্সিটিতে দিয়েছেন যেগুলো বলা হয়েছিল কয়েক ডিকেট পরে পাবলিশ করতে সাথে সাথে পাবলিশ না করতে। রকম একটা চিঠিতে আইনস্টাইন তার মেয়েকে লিখছেন সেটাই আমি একটু ডিটেলসে বলবো যে বিজ্ঞানীরা এই জিনিসগুলো জানতেন না বা এগুলো বলতেন না এরকম না কি বলছেন আইনস্টাইন আমি সেই চিঠিটা পড়ে পড়ে তার বাংলা করে করে বলবো একটু বিস্তারিত হবে কারণ আজকের বিষয়টা আমি বলবো মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ বিষয় এর থেকে আর শ্রেষ্ঠ কোনো জিনিস নেই তো চিঠিটা উনি বলছেন ওয়েন আই প্রোপোজ দ্য থিওরি অফ রিলেটিভিটি ভেরি ফিউ আন্ডারস্টুড মি যখন আমি থিওরি অফ রিলেটিভিটি বলেছিলাম খুব কম লোক সেটা বুঝতে পেরেছিল অ্যান্ড হোয়াট আই উইল রিভিল নাও টু ট্রান্সমিট টু ম্যানকাইন্ড উইল অলসো কোলাইড উইথ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিজুডিস ইন দ্য ওয়ার্ল্ড ওই থিওরি অব রিলেটিভিটি যেটা খুব অল্প লোকজন বুঝেছিলেন ঠিক সেরকমই আজকে এখন আমি এইরকম একটা জিনিস বলব যেটা এই মানুষ বুঝতে পারবে না অনেক দিন পরে মানুষ সেটাকে উপলব্ধি করতে পারবে যে যত তাড়াতাড়ি উপলব্ধি করবে তার তত চেতনা বাড়বে উনি লিখছেন আই আস্ক ইউ টু গার্ড দ্য লেটার্স অ্যাজ লং অ্যাজ নেসেসারি ইয়ার্স ডিকেট আনটিল সোসাইটিস অ্যাডভান্স এনাফ টু অ্যাকসেপ্ট হোয়াট আই উইল এক্সপ্লেইন বিলো আইনস্টাইন তার মেয়েকে বলছেন এই চিঠিগুলো তুমি রেখে দেবে অনেক দিন পরে যখন মানুষের চেতনা একটু জাগবে তখন এগুলো যেন পাবলিশ হয় না হলে মানুষ বুঝতেই পারবে না কি উনি এক্সপ্লেন করবেন সেটা হলো এই দেয়ার ইজ অ্যান এক্সট্রিমলি পাওয়ারফুল ফোর্স দ্যাট সোফার সায়েন্স হ্যাজ নট ফাউন্ড ফরমাল এক্সপ্লেনেশন টু একটা ভীষণ শক্তিশালী একটা ফোর্স আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে যেটা বিজ্ঞান এখনো তার খোঁজ পায়নি ইট ইজ এ ফোর্স দ্যাট ইনক্লুডস অ্যান্ড গভর্নস অল আদার্স অ্যান্ড ইজ ইভেন বিহাইন্ড এনি ফেন অপারেটিং ইন দ্য ইউনিভার্স অ্যান্ড হ্যাজ নট ইয়েট বিন আইডেন্টিফাই বাই আস বলছেন যে শক্তিটা কথা বলছি সেটা বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুকে কন্ট্রোল করে সমস্ত কিছুকে সমস্ত ঘটনার পেছনে এই শক্তি ইউনিভার্সের সব কিছুর পেছনে যেটা এখনো আমরা আবিষ্কার করিনি দিস ইউনিভার্সাল ফোর্স ইজ লাভ প্রেমের শক্তি ওয়ে সাইন্টিস্ট লুকড ফর এ ইউনিফাইড থিওরি অব দ্য ইউনিভার্স দেগট দ্য মোস্ট পাওয়ারফুল আনসিন ফোর্স বিজ্ঞানীরা যখন ইউনিফাইড ফোর্স এনে প্রচুর গবেষণা করেছে সব থেকে ক্ষমতাশালী শক্তিটাকেই তারা ভুলে গেছে বিজ্ঞানের ভাষায় বলে উনি বোঝাচ্ছেন লাভ ইস লাইট দ্যাট এনলাইটেন্স দোজ হু গিভ অ্যান্ড রিসিভ এই প্রেম স্বরূপ শক্তি আলো যেটা যারা নেয় এবং দেয় তারা আত্মজ্ঞানী হয়ে যায় এনলাইটেন হয়ে যায় এই আলোতে উনি বলছেন লাভ ইজ গ্র্যাভিটি এই প্রেম শক্তি হলো মাধ্যাকর্ষণের মতো কি বিকজ ইট মেক্স সাম পিপল ফিল অ্যাট্রাক্টেড টু আদার্স এই প্রেমের শক্তি কিছু মানুষকে একে অপরের প্রতি প্রচন্ড আকৃষ্ট করে ফেলে উনি বলছেন লাভ ইস পাওয়ার এটা ভীষণ ক্ষমতা বিকজ ইট মাল্টিপ্লাইজ দ্য বেস্ট উই হ্যাভ অ্যান্ড অ্যালাউজ হিউম্যানিটি নট টু বি এক্সটিংগুইসড ইন দেয়ার ব্লাইন্ড লাভ আনফোল্ডস অ্যান্ড রিভিলস উনি বলছেন এই প্রেম শক্তি ভীষণ পাওয়ারফুল একটা শক্তি এটা আমাদের যে ভালো জিনিসগুলো আছে সেগুলোকে মাল্টিপ্লাই করে ফেলে বহুগুণ আরো বাড়িয়ে দেয় আর মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে বাইরে বার করে আনে ফর লাভ উই লিভ অ্যান্ড ডাই এই প্রেমে আমরা বাঁচি এবং মরি লাভ ইজ গড অ্যান্ড গড ইজ লাভ এই প্রেম শক্তি ঈশ্বর ঈশ্বরই হলো এই প্রেম শক্তি

ইগনোর করে আসছি মে বি বিকজ উই আর অ্যাফ্রেড অফ লাভ বিকজ ইট ইজ দ্য অনলি এনার্জি ইন দ্য ইউনিভার্স দ্যাট ম্যান হ্যাজ নট লার্ন টু ড্রাইভ অ্যাট উইল এই শক্তিটাকে আমরা দীর্ঘদিন ধরে অবজ্ঞা করে আসছি হয়তো এর জন্যই যে এটার থেকে আমরা ভয় পাই এই শক্তিটাকে আমরা স্বেচ্ছায় বেশি করে ইউজ করতে চাই না টু গিভ ভিজিবিলিটি টু লাভ আই মেড সিম্পল সাবস্টিটিউশন ইন মাই মোস্ট ফেমাস ইকুয়ান ইকুয়েশন ইকুয়াল টু এমসি স্কোয়ার এই প্রেম শক্তিটাকে ভালো করে বোঝানোর জন্য আমার যে ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র আছে এটাকে আমি পরিবর্তন করতে চাই e we accept that the energy to heal the world can be obtained through love multiplied by the speed of light squared money equal to mc square equal to money energy equal to mass into speed of light h square এটাকে আমি বদলে ফেলতে চাই ইকুয়াল টু এল ইন্টু সি স্কোয়ার ই মানে হল এনার্জি টু হিল দ্য ওয়ার্ল্ড এনার্জি টু হিল দ্য হিউম্যানিটি ইকাল টু এল মানে লাভ সি মিনস স্পিড অফ লাইফ লাইফ স্কোয়ার এই প্রেম শক্তি যে পৃথিবীকে হিল করার জন্য পাওয়ার দেবে সেটা অফুরন্ত উই অ্যারাইভ দা কনক্লুশন লাইভ লাভ ইজ দা মোস্ট পাওয়ারফুল ফোর্স দেয়ার ইজ বিকজ ইট হ্যাজ নো লিমিট আইনস্টাইন বলছেন আমি এই কনক্লুশনে আসতে পারছি ইকুয়াল টু এম সি স্কোয়ারের মতো ইকুয়াল টু এলসি স্কোয়ার সূত্র দিয়ে যে এই প্রেম শক্তি হলো বিশ্বব্রহ্মণের সব থেকে ক্ষমতাশালী শক্তি এর কোনো শেষ নেই আফটার দ্য ফেইলিওর অফ হিউমিনিটি ইন দ্য ইউজ এন্ড কন্ট্রোল অফ দ্য আদার ফোর্সেস অফ দ্য ইউনিভার্স দ্যাট হ্যাভ টার্ন এগেনস্ট আস ইট ইস আর্জেন্ট দ্যাট উই নারিশ আওয়ার সেলফ উইথ অ্যানাদার কাইন্ড অফ এনার্জি আগে যত রকম শক্তি আমরা উপলব্ধি করেছি আবিষ্কার করেছি সেগুলোকে আমরা ভালো করে হারনেস করতে পারিনি এখন আমাদের মনে হচ্ছে এই শক্তিটাকে আর্জেন্টলি সবাইকে প্রচুর পরিমাণে নারিশ করার জন্য নিজেদেরকে পুষ্টি করার জন্যে পুষ্ট করার জন্য প্রচুর পরিমাণে এই শক্তিটাকে আমাদের অর্জন করতে হবে ইফ উই ওয়ান্ট আওয়ার স্পেসিস টু সারভাইভ ইফ উই আর টু ফাইন্ড মিনিং ইন লাইফ ইফ উই ওয়ান্ট টু সেভ দা ওয়ার্ল্ড এন্ড এভরি সেন্টিয়েন্ট বিভ ইজ দ্য ওয়ান্ড ওনলি আনসার মানে এই মানব প্রজাতিটাকে যদি বাঁচাতে হয় আজকের দিনে করোনার প্রকোপে এটা খুব রেলেভেন্ট উনি বলছেন আজকে মানুষ অনেকের মনে ঢুকে গেছে মানুষ বাঁচবে তো এই প্রজাতিটা শেষ হয়ে যাবে না তো আইনস্টাইন অনেক বছর আগে বলে গেছেন যদি এই মানব প্রজাতিকে বাঁচতে হয় সারভাইভ করতে হয় টিকতে হয় আর এই জীবনে যদি কোনো মানে খুঁজে বার করতে হয় মিনিং ইন লাইফ আমরা যদি এই পৃথিবীটাকে বাঁচাতে চাই আর সমস্ত প্রাণী যেটা এই পৃথিবীতে আছে সবাইকে বাঁচাতে চাই তাহলে এই প্রেম স্বরূপ লাভ প্রেম শক্তি দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি অ্যান্সার এটা ছাড়া আর কিছু নেই ক্লিয়ারলি আইনস্টাইন বলে গেছেন পারহ্যাপস উই আর নট ইএ রেডি টু মেক আ বম্ব অফ লাভ আ ডিভাইস পাওয়ারফুল ইনাফ টু এন্টায়ারলি ডিস্ট্রয় দ্য হেড সেলফিশনেস অ্যান্ড গ্রিড দ্যাট ডিভাস্টেড দ্য প্ল্যানেট অসাধারণ কথা বলেছেন সম্ভবত এখনো আমরা সেই স্তরে উন্নত হইনি যে একটা বোম বানাবো প্রেমের বোম অ্যাটম বোম না প্রেমের বোম যেই বোম দিয়ে এত শক্তিশালী বোম হবে যে এই পৃথিবীর সমস্ত হিংসা সমস্ত আত্মকেন্দ্রিকতা সমস্ত লোভ লালসা সব মিটিয়ে দিয়ে পৃথিবীটাকে একটা সুন্দর জায়গায় পরিণত করবে হাও ইচ ইন্ডিভিজুয়াল ক্যারিস উইদিন দেম আ স্মল বাট পাওয়ারফুল জেনারেটর অফ লাভ হুজ এনার্জি ইজ ওয়েটিং টু বি রিলিজ যদিও প্রত্যেকটা ব্যক্তির ভেতরে একটা করে জেনারেটার আছে এই প্রেম শক্তি উৎপাদনের ওটাকে উৎপাদন করে রিলিজ করতে হবে জগতে প্রকাশ করতে হবে ওয়েল উই লার্ন টু গিভ অ্যান্ড রিসিভ দিস ইউনিভার্সাল এনার্জি ডিয়ার লিজার উইল হ্যাভ টু ট্রান্সেন্ড এভরিথিং অ্যান্ড এনিথিং বিকজ লাভ ইজ দ্য কুইন্টেন্স অফ লাইফ তার মেয়েকে অ্যাড্রেস করে বলছে ডিয়ার লিজেল আমরা যদি শিখতে পারি এই প্রেম স্বরূপ শক্তিকে রিসিভ করা এবং দেয়া যথেষ্ট পরিমাণে আমি এটা বলতে পারি যে প্রেম সর্ব সবকিছু জয় করে সবকিছু সৃষ্টি করে সবকিছু সুন্দর করে এ সমস্ত কিছুকে এনিথিং অ্যান্ড এভরিথিংকে ট্রান্সেন্ড করতে পারে উন্নত করতে পারে কারণ এটা জীবনের মূল চালিকা শক্তি জীবনের মূল মানে দেয় এটা আই ডিপলি রিগ্রেট নট হ্যাভিং বিন এবল টু এক্সপ্রেস হোয়াট ইজ ইন মাই হার্ট হুইচ হ্যাজ কোয়াইটলি বিটেন ফর ইউ অল মাই লাইফ আমি খুব অনুতপ্ত যে আমার হৃদয়ের মধ্যে যা চলছে সেটা আমি কোনো দিন বলতে পারিনি বোঝাতে পারিনি মে বি ইটস টু লেট টু অ্যাপোলজাইজ আজকে যদি আমি অ্যাপোলজাইজ করি এটা যদিও দেরি বাট অ্যাজ টাইম ইজ রিলেটেড কিন্তু সময় তো অপেক্ষিক আই নিড টু টেল ইউ দ্যাট আই লাভ ইউ অ্যান্ড থ্যাংকস টু ইউ আই হ্যাভ রিসড দ্য আলটিমেট আনসার যদিও দেরি হয়ে যাচ্ছে কিন্তু সময় তো আপেক্ষিক তাই আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি এবং অনেক কৃতজ্ঞতা জানাই যে আমি আলটিমেট উত্তরটা পেয়ে গেছি জীবনের আল্টিমেট রহস্যটা জেনে গেছি যেটা এখন তোমাকে আমি বললাম ইয়োর ফাদার অ্যালবার্ট আইনস্টাইন লাস্টে চিঠিটা শেষ করলেন নেই বলে তৈনিত বিজ্ঞানী ইনি বলছেন দ্য আলটিমেট আনসার অফ লাইফ ওটাই আমি পৌঁছে গেছি বিজ্ঞানীরা যখন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে যায় আবিষ্কার করে ফেলে তখন এই ধরনের শব্দ বলে তো এটা বলেছেন আমরা কতটুকু বুঝলাম এই জগতে কোনো কাজ ছোট নয় ইনসিনসিগনিফিক্যান্ট নয় যে যাই করছি এই বিশ্বব্রহ্মাণ্ডে অ্যাকচুয়ালি চেতনাকে বিকশিত করার জন্যে নিজের এবং আশেপাশের লোকেদের আমরা বুঝতে পারি না বেশিরভাগ মানুষজন আমাদের সাথে যা কিছুই ঘটছে আমাদের এই চেতনাটাকে জাগানোর জন্য আমাদেরকে জাগানোর জন্য আইনস্টাইন যে আলটিমেট আনসারটা পেয়েছেন জীবনের সেটা আমরা উপলব্ধি যেন করতে পারি আমাদের চেতনাকে যেন জাগাতে পারি মানবতাকে যেন জাগাতে পারি আমাদের ভেতরে যে দিব্য ভাব আছে ডিভাইনিটি আছে ওটাকে যেন জাগাতে পারি দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবথেকে বড় কাজ হল এই চেতনাকে জাগানো অ্যাওয়ে ক্যান দ্য হিউমিনিটি অ্যাওয়েক্যান দ্য কনসিয়াসনেস অব দ্য হিউমিনিটি এটা যখন থেকে বুঝতে শুরু করেছি তখন থেকে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে এই শব্দই আসছে এটা ছাড়া আর কিছু আসে না এখন যেন আমি আর অন্য কিচ্ছু পারবো না শুধু এটাই এটাতেই আছি আফটার পাওয়ার অফ লাভ অ্যান্ড ওয়াননেস উইল বি দ্য অনলি রিলিজিয়ান অন আর্থ যখন জেগে যাবে মানবতা তখন এই প্রেম শক্তি পাওয়ার অফ লাভ এবং ওয়াননেস মানে একাত্মবোধ ব্রহ্মাণ্ডের সাথে সমস্ত কিছুর সাথে এটাই একমাত্র ধর্ম হবে এই পৃথিবীতে বাকি সমস্ত ধর্ম ধর্মের নামে যেগুলো বিভেদ করছে দাঙ্গা করছে মারপিট করছে হিংসা করছে অপরাধ করছে এগুলো সব মুছে যাবে পৃথিবী থেকে শুধু মানুষের চেতনা জাগা যেখানে অচেতনা আছে সেখানেই মারপিট লড়াই দাঙ্গা করছে মানুষ যারা দাঙ্গা করছে ওগুলো আর ধর্ম বলা যায় না দাঙ্গাবাজ যেদিন মানুষ জাগবে সেদিন এই প্রেম শক্তিকে অবলম্বন করবে আর ওয়াননেস ফিল করবে আর তখন এটাই পৃথিবীর একমাত্র ধর্ম হবে যেটাকে আমরা সংক্ষেপে মানবতা বলছি যেটাকে আমি বলছি আউম বসুধৈব কুটুম্বকম দিস ইজ দ্য হিউমিনিটি ট্রু রিলিজিয়ান এটাকে এমব্রেস করাই আসল মানবতা হিউমিনিটি ইন ট্রু সেন্স এটাই যখন আমাদের ভেতরটাকে নারিশ করবে পুষ্ট করবে আমরা তখন ডিভাইন হয়ে যাব আমাদের ভেতরে যে ঈশ্বরত্ব আছে সেটা জাগবে অ্যাওয়িং দ্য গডলিনেস উইদিন আস দিস ইজ দ্য পারপাস অফ হিউমিনিটি এ আমাদের ভেতরে গডলিনেসটাকে জাগাত জাগানোই মানবতার উদ্দেশ্য আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের সাথে যা ঘটছে কিছু এই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্যই ঘটছে আমি যদি বলি করোনাও ঘটছে একই কারণে মানুষ বড় অমানবিক হয়ে গেছে মানবতাহীন হয়ে গেছে মানবতাকে জাগানোর জন্য করোনার মতো ভাইরাসের আসতে হয়েছে ইউনিভার্সের ডিজাইনে সবকিছু হচ্ছে আইনস্টাইন উপলব্ধি করেছিলেন যদি আমরা চেতনাকে জাগাতে পারি নিজেদের চেতনাকে তাহলে আশেপাশে আস্তে আস্তে জাগতে শুরু করবে ওয়েন ইউ চেঞ্জ পিপুল অ্যারাউন্ড ইউ অলসো চেঞ্জ ইফ ইউ আর অ্যাওয় অটোমেটিক্যালি অ্যাওয়ান আদার্স ওয়েন ইউ অ্যাওয়েকেন আদার্স ইয়ার লেভেল অফ কনসিয়াসনেস রেজেস বাই লিভস অ্যান্ড বাউন্স কথাটা খুব গুরুত্বপূর্ণ আমরা যখন নিজেরা জাগি তখন আমাদের আশেপাশের লোক জাগতে শুরু করে স্তরে চেতনা উন্নত হতে শুরু করে আমরা যদি অন্যের চেতনাতে অন্যের চেতনাকে জাগানোর মাধ্যম হতে পারি তাহলে আমাদের চেতনা লাফিয়ে লাফিয়ে বাড়ে তাই বলছে আমরা যদি অন্যের চেতনাকে জাগাই আমাদের চেতনা লাফিয়ে লাফিয়ে বাড়বে এটা গত চার পাঁচ বছর ধরে আমরা ইগল প্রশিক্ষণে পরে দেখছি যারা ভলেন্টারি করছে যারা সত্যিকারে অন্যের চেতনা জাগানোতে ত্যাগ স্বীকার করছে তাদের চেতনা বাই লিফ অ্যান্ড বাউন্স বাড়ছে তারা নিজেদের জীবন সুন্দর করছে আশেপাশের লোকেদের জীবন সুন্দর করছে এক একটা জায়গায় সাইলেন্ট শুরু করে দিয়েছে ডিভাইন পশ্চিমবঙ্গ অনেক জায়গায় চলছে ওয়েলনেস কোর্সের মধ্য দিয়ে দিয়ে প্রেমপূর্বক সেবার মধ্যে দিয়ে নিজেদের কাজকে অসাধারণ ভাবে করার মধ্যে দিয়ে মানুষ করছে তখন আমরা না চেঞ্জ হয়ে যাই ইউ বিকাম অ্যান ইন্সট্রুমেন্ট অফ লাভ সার্ভিস পিস এনার্জি কনসাসনেস অফ ডিভাইনিটি মানে আমরা তখন পরম শক্তির এক একটা ক্ষুদ্র মাধ্যম হয়ে যাই প্রেম সেবা শান্তি শক্তি ও চেতনার মাধ্যম হয়ে যাই তখন আমাদের জীবন হয়ে যায় উটিফুল হেলদি হ্যাপি প্রস্পরাস পিসফুল ব্লিসফুল সত্যিকারের একটা এনলাইটেন্ড লাইফ হাইলি ইভলভড হতে থাকে আমাদের জীবন আমরা যেন এক একজন প্রেম স্বরূপের এক একটা রূপ হয়ে যাই ইউবিকাম গডস এপিটোম ঈশ্বরত্ব জাগে দেন ইউর কামিং ইন টু দিস ওয়ার্ল্ড বিকাম মিনিংফুল তখন এই পৃথিবীতে আসা আমাদের সফল হয় দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ ফর হিউম্যান বিংস মানবতার জন্য এটাই চরম সত্য দিস ইজ দ্য পার্প অফ ইউর কামিং ইন টু দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে মানুষের জন্মগ্রহণের মূল উদ্দেশ্য তার ভেতরে সেই ডিভাইনিটিকে জাগানো এই প্রেম শক্তির মধ্য দিয়ে জাগানো আর এই প্রেম শক্তির একটা মাধ্যম হওয়া তাই সো অ্যাভে ক্যান সেলফ নিজেকে জাগাও অ্যাভে দা দ্য হিউমিনিটি মানবতাকে জাগাও অ্যাভে দ্য কনসাসনেস অব দ্য হিউমিনিটি মানবতার চেতনাকে জাগাও দিস ইজ ইন এ ন্যাচেল আইকল কল আউম বসুধৈব কুটুম্বকম মানে পুরো পৃথিবীটাই আমাদের পরিবার আমরা মানুষ আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন সবাই একান্ত আপন তখন আমরা উপলব্ধি করতে পারি আত্মার নামক জগৎ হিতায়চ আমাদের এই পৃথিবীতে আসা এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হলো জগতের কল্যাণে প্রেমপূর্বক সেবা করব সাথে সাথে আত্মজ্ঞান মোক্ষ লাভ এনলাইটেনমেন্ট যেটাকে বলছে সেটা ঘটবে এটাই আমাদের জীবনের উদ্দেশ্য আর কিচ্ছু না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি কাজ থাকে মানুষের জন্য সেটা হলো তার চেতনার বিকাশ অ্যাওয়েকেনিং ফ্রম উইদিন আত্মজ্ঞান লাভ করা বাকি সমস্ত কিছু যা ঘটছে যা ঘটছে আমরা যা করছি পড়ছি কর্ম করছি সংসার করছি যা ঘটছে কিছু সেই চেতনাকে জাগানোর জন্য ঘটছে এটাকেই এক কথায় বলা হয় যখন আমাদের ভেতরে সেই চেতনা জেগে যাবে আমাদের জগৎটা বদলে যাবে আমাদের প্রত্যেকের জীবনে অনাবিল আনন্দ আসবে তখন আমাদের জীবনে না হেভেন চলে আসবে স্বর্গ ইউর লাইফ অ্যান্ড ওয়ার্ল্ড উইল become হেভেনলি আমাদের নিজেদের জীবন এবং আমাদের একটা জগৎ আছে সেটা স্বর্গীয় হয়ে যাবে এই পাওয়ার অফ লাভ এবং ওয়াননেস সব কিছুর সাথে একাত্মবোধ বিশ্বব্রহ্মাণ্ডের সাথে পৃথিবীর সাথে এক পরিবারের বোধ এটাকে একসাথে আমরা বলছি আউম বসুধৈব কুটুম্বকম সফল অর্থাৎ পুরো পৃথিবীতেই স্বর্গ তৈরি করা বাকি সমস্ত রাস্তা বিগত পাঁচ হাজার বছর ধরে আমরা ভুল প্রমাণ করেছি তাই পাওয়ার অফ লাভ যেটা আইনস্টাইন বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি যেটা বিজ্ঞানীরা এখনো ইগনোর করে যাচ্ছে এই পাওয়ার অফ লাভ আর ওয়াননেস পুরো পৃথিবীটাই আমাদের পরিবার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমরা কানেক্টেড ওই আউম কথাটা বলছি আউম মানে সৃষ্টির আদি মধ্য মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এবং পৃথিবী সব আমাদের একান্ত আপন আমরা সব এক এক শক্তির বিভিন্ন প্রকাশ মাত্র তো পাওয়ার অফ লাভ যা আইনস্টাইন শক্তির কথা বলছেন সর্বশক্তিমান এবং এর সাহায্যে ওয়ানে সবার সাথে একাত্ম বোধ করাটাই জীবনের সাফল্য এটা যখন আসবে তখন আমাদের জীবনে যা যা চাই সব আসবে কি কী চাই হেলথ গুড হেলথ সুন্দর স্বাস্থ্য হ্যাপিনেস মানে মানুষের সাথে খুব ভালো সম্পর্ক সবার সাথে নিজের সাথে যখন সম্পর্ক ভালো হয় তখন পৃথিবীর সবার সাথে সম্পর্ক ভালো হয় প্রসপারিটি যেটুকু আমাদের চাই খেয়ে পড়ে চলার জন্য সুন্দরভাবে সেটা পিস অফ মাইন্ড মনের অনাবিল শান্তি ব্লিসফুলনেস পরম আনন্দ যেগুলোকে আমরা সাফল্য বলি এইগুলোকেই ভিতর থেকে জাগাতে হবে এটা একটা রাস্তা যেটা আমরা গত পাঁচ হাজার বছর ধরে নেগলেক্ট করে আসছি কিন্তু বারবার যুগ যুগ ধরে বিভিন্ন মানুষজন এসে বলে যাচ্ছেন আমরা সেটা শোনার চেষ্টা করছি না তার উল্টোটা করছি কি আমরা দাসত্ব করছি ফোর্স অফ ফিয়ার আর সেপারেশন মেটাফিজিক্স থ্রিতে পার্ট থ্রিতে মধ্যে যে একটা তুলনা ডিফারেন্স বিটুইন অ্যাওয়িউম্যান বিংস এর মধ্যে বলা হয়েছিল যে মূল চালিকা শক্তি অ্যাওয়েকেন্ড লোকেদের পাওয়ার অফ লাভ আর ওয়াননেস যেটাকে আমরা একসাথে বলছি অউম্ব সুদৈব কুটুম্বকম সফল আর আন ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রে মানে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্টের মতো প্রায় লোকজন যেটাতে আছে পশুস্তর মেশিন স্তর ইন্টেলেকচুয়াল স্তর এই তিনটে মানুষের নিচের স্তর এই তিনটে স্তরের লোক মানুষ যেটাকে এমব্রেস করে আছে গত পাঁচ হাজার বছরের ইতিহাস বলছে ফোর্স অফ ফিয়ার আর সেপারেশন মানে আমরা সেপারেশন আর ফোর্স অফ ফিয়ার মানে যেগুলো আমাদের ক্ষতি করে ইরিটেশন অ্যাঙ্গার কোয়ারেল ফাইট ওয়ার ক্রিটিসিজম কমপ্লেন কম্পারিজন কম্পিটিশন এনবি হেট্রেড জেলাসি গ্রিভেন্স রিভেন্স অ্যাংজাইটি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন টেনশন ইগো মানছি না মানব না ভেঙে দাও গুড়িয়ে দাও যেগুলো আমি বারবার রিপিট করছি এইগুলো দিয়ে এখন অব্দি পৃথিবীর এক বিন্দু উপকার হয়নি আন্দোলন শুধু পৃথিবীটাকে ধ্বংসের পর ধ্বংস করে গেছে আন্দোলন দিয়ে পৃথিবীতে এক বিন্দু উপকার এখনো হয়নি শুধু ধ্বংস করে গেছে পৃথিবীতে যা কিছু ভালো হয়েছে যা কিছু মহান সৃষ্টি হয়েছে সমস্ত কিছু পাওয়ার অফ লাভ ওয়াননেস আওম বসুধৈব কুটুম্বকম স্পিরিটে হয়েছে তার বাইরে কোনো ভালো জিনিস এখন বদি হয়নি এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে তত মানবতার জন্য পৃথিবীর জন্য মঙ্গল আর না হলে নিজেদের জীবনে এক একটা নরক তৈরি হবে ইউ উইল ক্রিয়েট আ হেল্প ফর ইউর সেলফ অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড ইউ অ্যান্ড ইউল মেক দ্য ওয়ার্ল্ড হেলিশ পুরো পৃথিবীটাকে নরক বানিয়ে ফেলছে মানুষ ফোরসোফিয়ার সেপারেশন এই ভাবনাতে কালেকটিভ কনসাসনেসে কি দিচ্ছে বারবার আমি কথাগুলো বলছি কি দিচ্ছে নেগেটিভিটি হিংসা মারপিট ডিভিশন অ্যাটম বম হাইড্রোজেন বম হিলিয়াম বম বায়োলজিক্যাল বম তো এখন অনেকে বলছে করোনা এখন না আমাদের দরকার তিনটি অতি গুরুত্বপূর্ণ বম্ব স্পিরিচুয়াল অ্যাটম বম পাওয়ার অফ লাভকে আমি বলছি স্পিরিচুয়াল হাইড্রোজেন বম যেটাকে আমি বলছি ওয়াননেস আর স্পিরিচুয়াল হিলিয়াম বম যেটাকে আমি বলছি অং বসুধৈব কুটুম্বকম সফল এই তিনটে বম চাই মানবতাকে জাগানোর জন্যে ইউর লাইফ অ্যান্ড ফিউচার ইজ ইন ওন হ্যান্ডস আমাদের জীবন এবং ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে আমাদের সন্তান তাদের সন্তান তাদের সন্তান সবাই কীরকম পৃথিবীতে থাকুক আমরা চাই সেই পৃথিবীটা আমাদেরই নির্মাণ করতে হবে নির্মাণ করার একমাত্র রাস্তা হলো পাওয়ার অফ বসুধৈব মানবতার চেতনা সদ্ভাবনার চেতনা যেটাকে আমরা বলি ইগল চেতনা এটাকে জাগাতে হবে আমাদের পৃথিবী আমাদের জীবন আমাদের চিন্তা অনুভব কথা আর কাজের দ্বারা এফেক্টেড হয় বারবার আমি বলছি কালেকটিভ কনসিয়াসনেস আমরা যা চিন্তা করছি ভাবছি বলছি করছি কালেকটিভ কনসিয়াসনেসে ভাইব্রেশনের আকারে যায় আর সেটাই আমাদের কাছে ফেরত আসে তাই নিজেকে জাগাও অন্যকে জাগাও এটার জন্যই আমাদের জন্ম হয়েছে এবার আমি এটা আবিষ্কার করেছি আমার জন্মের পর জন্মের জার্নিতে এই স্পিরিচুয়াল বমগুলো দ্য মোস্ট পাওয়ারফুল টেকনোলজি অন দ্য ইউনিভার্স এই তিনটে স্পিরিচুয়াল বম আরেকবার বলি স্পিরিচুয়াল অ্যাটম বম পাওয়ার অফ লাভ স্পিরিচুয়াল হাইড্রোজেন বম ওয়াননেস স্পিরিচুয়াল হিলিয়াম বম আউম বসুধৈব কুটুম্বকম সফল এই তিনটে বম আমি আমার জীবনে আবিষ্কার করেছি আমি এই জন্য সব ছেড়ে সবাইকে এগুলো বলছি আমি সব ছেড়ে দিয়ে শুধু এটা নিয়ে এখন আছি এবার অনেকেই এটা শুনে না একটা ইন্টেলেকচুয়াল শখ খেয়েছেন না আমি আবিষ্কার করেছি এই কথাটা শুনে আপনাদের মধ্যে হয়তো ইন্টেলেকচুয়াল একটা শখ তুমি আবিষ্কার করেছ আইনস্টাইন বলে গেছেন তার এই চিঠিতে বুদ্ধ বলে গেছেন খ্রিস্ট বলেছেন প্রফেট মোহাম্মদ বলেছেন কৃষ্ণ বলেছেন গান্ধীজি বলেছেন মাদার টেলেজা বলেছেন মার্টিন লুথার কিং জুনিয়ার বলেছেন আরো কত লোকজন এগুলো শুধু বলেছেন না তারা তাদের জীবনে প্রয়োগ করেছেন এবং বারবার সবাইকে বলে গেছেন অ্যাভেক্যান দ্য হিউমিনিটি অ্যাভেক্যান দ্য কনসিয়াসনেস অব দ্যুমিনিটি প্রেম লাভ দায়ী নেইবার নেইবার মানে সবাই কেউ বাদ নয় তো ওই মহামানবগণ তারা তাদের জীবনে আবিষ্কার করেছেন করে সেটা মানুষকে বলে গেছেন এই যে কথাগুলো বলছি পাওয়ার অফ লাভ ওয়াননেস ওম বসুধৈব কুটুম্বকম এগুলো মানুষ অলরেডি প্রচার করেছেন অভ্যেস করেছেন মানুষকে বলেছেন কিন্তু আমরা এগুলো শুনেছি কিন্তু আবিষ্কার করতে পারিনি যার জন্য সেগুলো আমরা কাজে লাগাতে পারিনি মানে আমাদের আবিষ্কার করতে হবে ইয়েস এই জায়গাটা কি আমরা ভুল করি এটা বিশ্বব্রহ্মাণ্ডে আছে কিন্তু আমাদের কাছে আবিষ্কৃত নয় অনাবিষ্কৃত আমাদেরকে আবিষ্কার করতে হবে নিজেদের জীবনে হ্যাঁ যখন আমরা কোনো একটা জিনিস বুঝতে পারি তখন সেটা আমাদের জীবনে আবিষ্কার হয় শুনলে হবে না মুখস্থ বিদ্যা করলে হবে না ওটা যখন আমরা উপলব্ধি করতে পারবো তখন ওটা আমাদের মধ্যে জাগবে এটাকে আবিষ্কার করা বলছি যেরকম মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করেছে তা আগেও তো ছিল সব সময় ছিল আমরা সবাই নিউটনের আগে মানুষেরা না জেনে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করেছে তারা যখন একটা বলকে কোনো একটা জিনিসকে উপরে ছুঁড়ে মেরেছে সেটাকে আবার লুফে নিয়েছে ওটা উপরে উঠে আবার নিচে নেমে এসছে আকাশে সেটা তো এই সূত্র অনুযায়ী হয়েছে কিন্তু আমরা এটা করে গেছি কিন্তু এটা আবিষ্কার করতে পারিনি নিউটন সেটা আবিষ্কার করেছেন আমরা যারা পড়াশোনা করেছি নিউটন নিউটন নিয়ে এবং বিজ্ঞানীরা সেটাকে কাজে লেগে কত কি আবিষ্কার করছে এরোপ্লেন পাঠাচ্ছে স্যাটেলাইট পাঠাচ্ছে লব গ্র্যাভিটির উপর নির্ভরশীল তাই বলছি আমি আমার জীবনে এই জিনিসগুলো আবিষ্কার করেছি আমি চাই আপনারা সবাই আপনাদের জীবনে এগুলো আবিষ্কার করুন আমি এটা আবিষ্কার করার পরে দেখেছি লাইফ বিউটিফুল হয়ে যায় মোস্ট সাকসেসফুল হয়ে যায় মোস্ট ওয়ান্ডারফুল হয়ে যায় অসাম ডিভাইন এক্সট্যাটিক দ্য হ্যাপিয়েস্ট পার্সন অন আর্থ মনে হয় এই জিনিসগুলো আবিষ্কার করতে পারলে এই স্পিরিচুয়াল বোমগুলো নিজের জীবনে আনতে পারলে বম শব্দ ইউজ করছি আমি যেহেতু স্পিরিচুয়াল এই জন্য বোমের মতো দরকার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার দরকার আছে এই ভালো জিনিসগুলো তো লাভ ওয়াননেস আও বসুধৈব কুটুম্বকম এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল তিনটে শক্তি একই শক্তির রূপ পাওয়ার অফ লাভ একই কিছুর রূপ ওয়াননেস ওয়াননেসটা একটু বড় আকারে ভাবলে আও বসুধৈব কুটুম্বকম একটু এক্সপ্লেন করে বলা ইউ ক্যান অলসো ডিসকভার and transform your লাইফ into a heaven. ক্রিয়েট হেভেন in your ওন লাইফ আপনারাও সবাই এটাকে আবিষ্কার করতে পারেন আপনাদের জীবনে গান্ধীজি বলেছিলেন টু এডুকেট এ পার্সন ওলি ইন্টেলেকচুয়ালি নট মোরালি ইজ টু ক্রিয়েট এ মিনেস ফর দ্য সোসাইটি একজন মানুষকে শুধু ইন্টেলেকচুয়ালি শিক্ষা দেয়া তার মোরালিটি উন্নত না করা মানে স্পিরিচুয়ালিটি ডেভেলপ না করা সমাজের জন্য একটা শয়তান তৈরি করা আর এটাই দেখতে পাচ্ছি ইন্টেলেকচুয়ালসরা যত ক্ষতি করেছে সমাজের তার থেকে বেশি ক্ষতি কেউ করেনি মোরাল এডুকেশন এস স্পিরিচুয়ালিটি লাভ ওয়াননেস অ্যান্ড আউম বসুধৈব কুটুম্বকম সফল আমরা যে বসুধৈব কুটুম্বকম শিক্ষালয়ের কথা বলছি তাতে এমনিতে যা শেখানো হয় মেটেরিয়ালিজম সায়েন্স আর্টস কমার্স তার সাথে প্যারালালি একদম একদম ক্লাস ওয়ান থেকে একটা সাবজেক্ট থাকবে এই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট লাভ ওয়াননেস আউম বসুধৈব কুটুম্বকম সকলের তবে গিয়ে জাগ্রত চেতনা আসবে তবে গিয়ে আমরা কিছু ভালো করতে পারব বলছেন ইফ ইউ ওয়ান্ট টু অল অফ দ্য হিউম্যানিটি পুরো মানবতাকে যদি জাগাতে চাও দেন অ্যাওয়েকেন অল অফ ইউর সেল তখন তোমার ভেতরে পুরোটাকে জাগিয়ে ফেলো নিজেকে জাগাও ইফ ইউ ওয়ান্ট টু এলিমিনেট দ্য সাফারিং ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে যদি মানুষের কষ্ট দূর করতে চাও দেন এলিমিনেট অল দ্যাট ইজ ডার্ক অ্যান্ড নেগেটিভ ইন ইউর সেলফ তাহলে তোমার নিজের মধ্যে যেটা কষ্ট এবং নেতিবাচকতা ওটাকে আগে মুছে ফেলো ট্রুলি দ্য গ্রেটেস্ট গিফট ইউ হ্যাভ টু গিভ ইজ দ্যাট অফ ইউর ওন সেলফ ট্রান্সফরমেশান যদি তুমি তোমাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা দিতে চাও তাহলে নিজেকে ট্রান্সফর্ম করে গেল পাওয়ার অফ লাভ দিয়ে জাগিয়ে ফেল অ্যাওয়ে ইউর সেল দিস ইজ দ্য আলটিমেট গিফট ইউ ক্যান গিফট টু ইউর সেল এটাই সর্বশ্রেষ্ঠ গিফট যেটা তুমি নিজেকে দিতে পারো নো গিফট ইন দ্য ইউনিভার্স ইজ গ্রেটার দেন দিস গ্রেটেস্ট গিফট এই বিশ্বব্রহ্মাণ্ডে এর থেকে ভালো কোনো গিফট নেই আমরা সত্যিই খুব ভাগ্যবান এই বিশ্বব্রহ্মাণ্ডে এখন সময়টা এত ভাগ্যবানের সময় আমরা এই গিফট আমাদের নিজেদের দিতে পারি মাত্র দেড়শো ঘন্টা লাগে একটা উইক লং রিট্রিটে আমরা এই আলটিমেট গিফট সবাই নিজেদের দিতে পারছি আমরা খুব ভাগ্যবান এই গিফট দেওয়ার মতো কিছু টেকনিক আমরা সেই পরম শক্তি মানে কাছ থেকে পেয়েছি কল্পনাতীত সেই টেকনিকগুলো যেগুলো আমাদের ভেতর থেকে জাগিয়ে দেয় ভেতর থেকে জাগিয়ে দেয় আজকে এখানে একটা সাথে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই একজন ডাক্তারবাবু বলছেন প্লিজ টক অ্যাবাউট হেলথ কেয়ার ওয়ার্কারস এই করোনার সময়ে তারা খুব যন্ত্রণায় আছে যারা স্বাস্থ্য যুক্ত পরিষেবার সাথে যারা রাস্তায় লোকেদের কন্ট্রোল করছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা বিভিন্ন জায়গায় সত্যিকারী নিষ্ঠার সাথে সেবা করছে সোশ্যাল ওয়ার্কার যারা সেলফি তুলছে ফটো তুলছে ফটো পোস্ট করছে তাদের কথা বলছি না যারা নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছে তাদের জন্য কি বলার তাদেরকে বলবো তারা একটা বিশাল সুযোগ পেয়েছেন এই মানবতাকে সেবা করার জন্য তাদের ভেতরে যে লাভ বমটা আছে সেটাকে না পুরো পৃথিবীতে ছড়িয়ে দিন যেরকম মাদার টেরা করেছিলেন গান্ধীজি করেছিলেন বিনিময়ে কিছু চাইবেন না মার্টিন লুথার কিং জুনিয়র একসময় বলেছিলেন ইফ ইউ নট গ্রেটার কজ টু ডাই ফর ইউ আর নট ফিট টু লিভ তুমি জীবনে তুমি যদি জীবনে এইরকম কিছু সন্ধান না পেয়ে থাকো যার জন্য তুমি মরতেও তৈরি তাহলে তুমি বাঁচার উপযুক্ত না মানে এইরকম কিছু কারণ জীবনে খুঁজে পেতে হবে যার জন্য আমরা মরতেও তৈরি থাকবো আমরা তো পেয়ে গেছি বসুধৈব কুটুম্ব পুরো পৃথিবীটাই আমাদের পরিবার আমরা মানুষ প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন আর পাওয়ার অফ লাভ পাওয়ার অফ লাভের মধ্যে কয়েকটা পয়েন্ট আমরা বারবার শেয়ার করি অ্যাকসেপ্টেন্স প্রেজেন্টের থেকে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক ফর গিভ গ্র্যাটিটিউড গিভ কম্পেশন এটাকে বলছি পাওয়ার অফ লাভ আস্তিক নাস্তিক অজ্ঞেয়বাদী সবাই কিছু না কিছু একটা মানেন একটা শক্তিকে মানে এই কঠিন পরিস্থিতিতে আমরা এটা প্রায় সবাই উপলব্ধি করছি করোনাতে ঘরে বসে আছি বাইরে যা ঘটছে আমরা কিন্তু সবাই উপলব্ধি করছি একটু ভালো করে যদি দেখি জীবন বাজি রেখে সৈন্য বিএসএফ আরো অন্যান্য ওরা কাজ করছে ওদের কাছে প্রত্যেকটা দিন এই রকম থাকে আমরা ঘরে বসে যারা কাজকর্ম করছি অনেকেই না এখন পুলিশ বলছি সমাজসেবা বলছি ডাক্তারবাবুরা বলছি হেলথ ওয়ার্কাররা বলছি নার্সরা বলছি আর অন্যান্য যারা সাপোর্টিং স্টাফ আছে সবাইকে বলছি তারা যেরকম এখন কাজ করছে না ওই রকম বর্ডারে প্রত্যেক দিন কাজ হয় অনেক জায়গায় ওরা সেই সব জায়গায় কাজ করছে বলে না আমরা নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারছি দেশের ভেতরে ঘুমোতে পারছি আপনারা যারা করোনার জন্য প্রাণপণ কাজ করছেন তারা একটা সত্যিকারের দেশকে প্রকৃত সেবা করার সুযোগ পেয়েছেন আপনারা ঈশ্বরত্ব প্রাপ্ত হচ্ছেন মানুষের নজরে আমি কাউকে ছোট করার জন্য বলছি না কিন্তু আমাদের তো ব্রিটিশ শাসন আমাদের না মেরুদণ্ডকে ভেঙে দিয়ে গেছে যেটা ঠিক না সেটা করে গেছে আমেরিকা বা উন্নত দেশে একজন ফিল্ম স্টার একজন বড় খেলোয়াড় একজন বড় রাজনীতিবিদ একজন বড় ধর্মনেতা এইসবের না কোনো আলাদা ভ্যালু নেই তারাও সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী সাধারণ দোকান থেকে জিনিস কিনে নিচ্ছে এই দুদিন আগে দেখছিলাম ব্রিটিশ প্রাইম মিনিস্টার একটা স্টোর থেকে একদম সাধারণ মানুষের মতো জিনিস কিনে নিলেন দেখলাম ওভাবে ঘুরে বেড়ায় তারা ওইরকম রেস্টুরেন্টে খায় ওখানে দেখলে না আমাদের দেশে ব্রিটিশ লেগেছে মানুষকে নিকৃষ্ট বানিয়ে দিয়ে গেছে এই সব লোকেদের পেছনে এরা ঘুরে এদেরকে হাই স্ট্যাটাস দিয়ে দেয় কি করতে পারছে তারা এখন কি করতে পারছে এগুলোর কোনো ভ্যালু নেই মিনিংলেস মানুষ বুঝতেই পারে না মিনিংলেস জিনিসের পেছনে ঘুরে বেড়ায় ছুটে বেড়ায় মানুষ এদেরকে অতিমানব মনে করে এটা না মানুষের বন্ধ হওয়া উচিত আমি বলি মূর্খ মানুষেরা এদের পেছনে সময় দেয় মূর্খ মানুষ সবাই নিজেদের কাজ করছে ওরা জীবিকা অর্জন করছে আমি ছোট বড় বলছি না কিন্তু আজকে এই সংকটে যারা মানবতার সেবা করছে অনেকে পয়সা দিয়ে দিচ্ছে পয়সা দেয়াটা খুব দরকার দরকার তার থেকে বেশি সেবাটা দেয়া তো যারা এই সেবাটা দিচ্ছেন তারা আমি জানি আপনাদের অনেক অত্যাচার হয়েছে ডাক্তারকে পিটিয়েছে মেরে ফেলেছে একটু কিছু হয়ে গেলেই মানুষ তো উগ্র সেপারেশন ফোর্সিয়ার হিংসা এগুলোতে সবসময় জর্জরিত হসপিটাল ভাঙচুর এই সেই এত কিছু করেছে খারাপ লাগে এখনো পুলিশকে আজকে আমি দেখলাম পুলিশকে কামড়ে দিয়েছে একজন গিয়ে যারা নিজেদের জীবন বিপন্ন করে এই সেবা দিচ্ছে তারা ঈশ্বর তুল্য তো আপনারা আপনাদের এই সেবার কাজ আপনাদের ভেতরে ঈশ্বরত্বকে আরও বাড়িয়ে চলুন জানি আপনারা যখন বাড়িতে ঢোকেন ডিউটি সেরে না বাড়ির লোকজন আতঙ্কে থাকে আপনারাও আতঙ্কে থাকেন যে আপনারা করোনা নিয়ে ঢুকছেন না তো ভীষণ সংকট এটা আমি এর আগে একটা মেটাফিজিক্স ওয়ানে না কোনো একটাতে বলেছিলাম যে বাড়িতে ঢুকছেন একজন ডাক্তারবাবু একটা আতঙ্ক সবার মধ্যে নিজের মধ্যেও বাড়ির লোকেদের মধ্যেও আবার পরের দিন যেতে হবে এই সবকিছুর মাধ্যমে একটা বোধ ভেতর থেকে কাজ করছে একটা শক্তি আপনাদের টেনে নিয়ে যাচ্ছে সবকিছুর মাঝখানে এই শক্তিটাই হলো প্রেমের শক্তি পাওয়ার অফ লাভ এটাকে আরো বাড়ান আরো জাগান এই পৃথিবীতে না ছড়িয়ে দিন মানুষ এই করোনার পরে যেন প্রেম শক্তিতে উদ্দীপিত হয়ে পৃথিবীতে স্বর্গ স্থাপন করে এটাই আমাদের উদ্দেশ্য এটাকে আমি বলছি আউম বসুধৈব কুটুম্বকম সফল পুরো পৃথিবীটাই আমাদের পরিবার আমরা মানুষ আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন সবাই একান্ত আপন তার জন্যই প্রেমপূর্বক সেবা করে যেতে হবে আপনাদের পরম মঙ্গল হোক সবার পরম কল্যাণ হোক থ্যাংক ইউ লর্ড ফর দিস বিউটিফুল লাইফ আউ বসুধৈব কুটুম্বকম সফল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ